নমস্কার বন্ধুরা, অনুরূপা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছেন মানে বাইরের দিকে এসেছি, এখনও অন্ধকার রয়েছে। ভোর ভোর উঠে পড়েছি, প্রায় 4:30 সময় উঠে পড়েছি। আর আজকে এত তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই আজকে মানে ভোটের গণনা কেন্দ্রে যাবে। তো গতকাল ফোনেতে অ্যালার্ম দিয়ে রেখেছিল, তো মানে কোথাও যাওয়ার মুহূর্ত হলেই না ঘুম হবে না, তাড়াতাড়ি ঘুম ভেঙে যাবে। তো আমিও তাড়াতাড়ি উঠে পড়েছি, প্রায় 5:15 বাড়ি থেকে বেরিয়ে যাবে। এই দেখো ছেলেমেয়েরা এখনও ঘুমিয়ে রয়েছে। এই যে তোমার দাদাভাইয়ের ব্যাগটা নিয়ে যাচ্ছি, ব্যাগটা এবার এর মধ্যে জলের বোতল টিফিন ভরে দেবো। আসলে এই মানে এতদিনের সার্ভিসে এই প্রথম গণনা, ভোটের গণনার ডিউটি পড়েছে। তো যাই হোক, বাড়ি থেকে প্রায় 30-35 কিলোমিটার দূরে, পুরোটাই বাইকে যাবে। আর সঙ্গে মানে গণনা কেন্দ্রে ঢুকে গেলে তো খাওয়ার দাওয়ার হয়তো দেবে, কি দেবে সেটা জানা নেই। তো কাছে খাবার থাকলে যখন ইচ্ছে খেতে পারে। তো সেই জন্য তোমার দাদাভাই বাজার থেকে কিছু শুকনো খাবার কিনে নিয়ে এসেছিল। আর সঙ্গে দেখো মানে চিনার প্যাকেট, কেক, বিস্কুট এগুলো সঙ্গে রাখবে। আর নিয়েছে একটা বেডশিট, প্যান্ট, গামছা, লাইট, যদি রাত্রি হয় বাড়ি ফিরতে না পারে তাহলে ওখানেই থেকে যাবে, এই জন্য এইগুলো সঙ্গে নিয়ে রাখা। আসলে এই প্রথম এতদিনের এতে যাচ্ছে, মানে পুরো সপ্তাহ, প্রায় 2 সপ্তাহ ধরে নিস্তার নেই। কখনো ভোটের ট্রেনিংয়ে যাচ্ছে, 2-3 দিন ডেট পড়েছে, আবার কখনো মানে ভোটের দিন, আবার এখন ফলাফল প্রকাশের সময়ও যেতে হবে। তো যাই হোক, আমি সবগুলো একটা ক্যারি ব্যাগের ভেতরে ভালো করে প্যাকিং করে দিয়ে দিচ্ছি। তোমার দাদাভাইও উঠে পড়েছে, উঠে পড়ে মানে কী বলবো, স্নান করতে চলে গেছে, ব্রাশ ট্রাশ করে স্নান সেরে নেবে। তো আমি তো ঘুম থেকে উঠেই গিজারটা অন করে দিয়েছিলাম, গরম জল, একটু গরম জল। সকালের ওয়েদারটা একটু ঠান্ডা রয়েছে, তারপরে অতটা বাইক চালিয়ে যাবে, ঠান্ডার ধাত তো আছেই। তো যাই হোক, একটু গরম জল হলে তার ভালো হয়। অপরদিকে ঘরুমের মধ্যে দেখুন ছেলেমেয়েরা এখনও শুয়ে রয়েছে, বাইরেটা একটু একটু ফাঁকা হয়েছে। এই দেখুন ছেলেমেয়েরা শুয়ে রয়েছে, আর যা গরম পড়েছে, মশারি এখন টাঙানো হয় না, মশাটাও খুব নেই। এদিকে দেখো তোমার দাদাভাই খেতে বেরিয়ে খেতে বসে পড়েছে, আর স্নান হয়ে গেছে, আর অল্প একটু মুড়ি আর ছোলা ভাজা দিয়ে খেয়ে নিচ্ছে। এখন আর সকালবেলা বিস্কুট খায় না, মানে আগে প্রত্যেক দিনই ছাতু বিস্কুট এগুলো খেয়ে যেত, কিন্তু ইদানিং খায় না মানে পেটের প্রবলেমের জন্য। তো আমিও এই ফাঁকে ব্রাশ করছি, আর ছেলে মেয়ে সবাইয়ের ব্রাশ আমি রেডি করে দিয়েছি। এরপরে তোমার দাদাভাই বেরিয়ে যাওয়ার পর বাড়ির কাজগুলো সারবো। আর দেখতে দেখতে দেখো তোমার দাদাভাই রেডি হয়ে গেছে, এবারে গ্যারেজের দিকে যাচ্ছে, বাইকটা বের করে নেবে। তো আমিও ব্যাগ কাঁধে নিয়ে পৌঁছে গিয়েছি এগাতে। আর এখানে তোমার দাদাভাই অত দূর যাবে, কোমরে বেল্টটাও পরে নিচ্ছে। মানে মানে হঠাৎ করেই সকাল সকাল উঠে কী করে যে এতটা সময় কেটে গেল বুঝতেই পারলাম না। তো যাই হোক, আমি হেলমেট নিয়ে বাইরে অপেক্ষা করছি। আর ওয়েদারটা বেশ ভালোই আছে, মানে বেলা হলে আরও অনেক রোদ্দুর বেরাতে পারে। তো যাই হোক, এই ঠান্ডা ওয়েদারে পৌঁছে গেলেই ভালো। দিনের দিন বাইক চালিয়ে অতটা যাওয়াও অনেক কষ্টে, মানে স্কুল যেতে 26 কিলোমিটার, আবার সেখান থেকে আরও 10-15 কিলোমিটার দূরে গণনা কেন্দ্র। তো যাই হোক, ভয়ও লাগছিলো, মানে এই ভোটের ব্যাপারগুলো খুবই মানে টিভি মোবাইল খুললেই তো সবসময় দেখতে পাচ্ছি, এখানে সন্ত্রাস, ওখানে মারামারি। মানে ভোটের দিন পাঠাতেও বাড়িতে মানে কাছের মানুষকে পাঠাতে খুবই কষ্ট লাগে। তো যাই হোক, তোমার দাদাভাই বলছে যে আজকে হয়তো সারাদিন আর ফোন করতেই পারবো না, কারণ ফোন নিয়েও ভেতরে প্রবেশ করা যাবে না, জলের মানে খাবার ব্যাগটা কিছুই নেওয়া যাবে না, সবই জমা থাকবে। তো বলছে আজকে ফোন করতে পারবো না, যদি বাড়ি আসি তাহলে ফোন, ভোট শেষ হলে তারপরে, গণনা শেষ হলে, ভোটের গণনা শেষ হলে তারপরে ফোন করে জানাবে। তো এই যে চলে যাচ্ছে, আমি ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। মানে রাত্রিতে ঘুমোতেও পারে না, টেনশনে যে কখন সকাল হয়ে যাবে, অতটা যেতে হবে, ভয় ভয় একটা টেনশন আছে ভেতরে ভেতরে। আর এদিকে দেখো, গতকাল যে টিফিন এনে রেখেছিলো তোমার দাদাভাই, কেক নিয়ে গেছে, আর মেয়ের জন্য এই যে মেয়েকে একটি খাবারের সকালবেলা দিয়ে দিলাম, আর ছেলেও স্কুলের জন্য নিয়ে চলে গেছে। ছেলের তো সকাল স্কুল, তো মেয়ে পেয়েই আনন্দিত, প্রত্যেক দিন তো ছাতু বিস্কুট পায়, আজকে কেক দিয়েছি। আর কেকটা যে ভালোভাবে খাবে তা নয়, পুরো কেকটা কামড়ে কামড়ে তো খাবে না, ও সম্পূর্ণটা গুঁড়ো করে গোটা ঘরে ছড়াবে।
তো যাই হোক, অপর দিকে বেলা হতে দেখো এক বালতি পোশাক ধুয়ে ছাদে চলে এসেছি, আর রোদ্দুর দেখুন পুরো চকচক করছে চারদিকে, মানে ছাদেতে খালি পায়ে তো যাওয়াই যাবে না, জুতো পরে চলে এসেছি। আর একটার পর একটা সব পোশাক মিলে দিচ্ছে, এগুলো তোমার দাদা ভাই স্কুলের পরে যাওয়া পোশাকগুলো অনেক দিন থেকেই পরে রয়েছে, তো আজকে সময় পেয়েছি, দেরি করে রান্না বান্না বসাবো, তাই এগুলো পোশাকগুলো ধুয়ে মিলে দিই। মানে এত পিঠে রোদ লাগছে, আবার হাওয়াও দিচ্ছে, কিন্তু ছাদে থাকা যাবে না, ছাদের একটা গরম, তারপরে মানে কাজ করলে তো মানুষকে গরমই লাগে। অপরদিকে নিচে এসে এক দাদা ভাই মাছ কিনে নিয়ে এসেছিল, দেখো কিছু চুনো মাছ নিয়ে এসেছে হাট থেকে, তোমার দাদা ভাইয়ের তো যাওয়ার সময়ই হবে না, সে তো গণনা কেন্দ্রে চলে গেছে, তো চুনো মাছের সঙ্গে বাটা মাছ, পুঁটি মাছ এসব মেশাও রয়েছে, দেখো এরকম বাটা মাছ বাকি 10-15টার মধ্যে মেশা রয়েছে। আর এদিকে রয়েছে একটা বড় সিলভার কাপ, কেটে দেওয়ার সময় নেই তো আমাকেই বাড়িতে বসে কাটতে হবে, এই দেখো কত বড় সিলভার কাপ। তো যাই হোক, আমি মাছটা বেছে নিয়ে ভাতটা বসিয়ে দেব, আর যে রান্না করব যেগুলো রান্না করব সেগুলো তরকারি রেখে দেবো ফ্রিজেতে, তোমার দাদা ভাই রাত্রে ফিরে এসে খাওয়া দাওয়া করবে, মানে মাছের একটু ভাজা রেখে দেব। আর সঙ্গে কী কী রান্না করেছি দেখো, মাছের একটু বাটনা করেছি, তারপরে আপনার কুমড়ো বাঁধাকপিতে ঘণ্ট করেছি মাছের মাথা দিয়ে, ডাল করেছি, আর আম একটা রয়েছে গাছের আম। তো বন্ধুরা, এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আমার নতুন বন্ধু হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।